আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু মারুফ 99 এগেইন। আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্সের লগ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো লগ চ্যাপ্টারে আজকে আমরা অনেকগুলো আইটেম নিয়ে আলোচনা করব। তার মধ্যে লগ চ্যাপ্টারের সম্পূর্ণ চ্যাপ্টারটা অ্যানালাইজ করে আমি প্রায় 12-13টা আইটেম আপনাদের জন্য বের করেছি, যে আইটেমগুলো করলে লগটা সম্পর্কে আপনাদের পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এতগুলো অঙ্ক তো সবগুলো ফ্রিতে করা সম্ভব নয়, এজন্য আপনাদের এই লগ চ্যাপ্টারটার উপর পেইড কোর্সের একটা ব্যবস্থা করা হয়েছে। পেইড কোর্সটা চালু হয়ে গেছে বেশ কয়েকদিন হলো। আপনারা যদি চান তো আমাদের এই প্রাইভেট কোর্সে বা পেইড কোর্সে অংশগ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে বিস্তারিত ডিসক্রিপশন বক্সেই আছে। আর এই মুহূর্তে যদি আপনারা করেন তাহলে 600 টাকায় পেইড কোর্সটা করতে পারবেন, এর পরবর্তীতে প্রাইসটা একটু ভ্যারি করতে পারে। তো যদি কেউ চান তাহলে খুব দ্রুতই আমাদের পেইড কোর্সে জয়েন করতে পারেন। আমার নাম্বার দেওয়া আছে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমরা এই 12-13 আইটেমের 30-35টা অঙ্কের মধ্যে আজকে আমরা প্রথম আইটেমের 5-7টা অঙ্ক করব। তো প্রথমে লগ মান নির্ণয় করো বা লগারিদমের মান নির্ণয় করো, এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। তো এগুলো আমি ইতিমধ্যে যখন আর একবার ক্লাস নিয়েছিলাম তখন করাইছিলাম, এগুলো খুব সহজ অঙ্ক ছিল। তো যেহেতু আমি নতুনভাবে পেইড কোর্স করছি, আগেরটা ছিল আগের বছরের জন্য আর এটা হচ্ছে এই বছরের জন্য, মানে আপনারা যারা রানিং স্টুডেন্ট আছেন। তো চলুন শুরু করা যাক। সো লগ মান বের করার জন্য প্রথমে আমরা একটু ক্লাস নাম্বারটা লিখে ফেলি, আজকে CLASS ক্লাস নাম্বার 1, আর আমরা করব প্রবলেম নাম্বারও 1। আমরা কি করব, লগ মান নির্ণয় করব। এক নম্বরে প্রশ্নটাতে কি দিছিল আমরা জাস্ট প্রশ্নটা এখানে দেখে দেখে তুলে ফেলি। এখানে দিছিল লগ 2 to the base 256, 256। এটার কি করব, লগ মান বের করব বা লগারিদমের মান বের করব। সো লগারিদমের মান কীভাবে বের করতে হয়, খুব ইজি। এই সংখ্যাটাকে আমরা এই ভিত্তি দিয়ে ভাগ দিতে থাকবো। তাহলে এখানে আমরা লিখতে পারি লগ 2 to the base 2। এখন এই যে 256 আছে এইটা আমরা এই সাইডে লিখব, 256। এখানে ভিত্তিগত আছে 2 আছে, সো তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 × 2 = 2, 2 × 4 = 8, 8 × 2 = 16। আপনারা ভাগ করে নিতে পারবেন, 6 × 12, 4 × 8, 3 × 6, 2 × 4, 16 × 32, 8 × 16, 4 × 8, 2 × 4। তাহলে এখানে 2 কয়টা আসলো, 2, 4, 6, 8টা। তাহলে 2 to the power 8, 8টা আসলো, এই জন্য 2 to the power 8। এখন আমরা কি করব, এই পাওয়ারটাকে সামনে নিয়ে চলে যাব। তাহলে পাওয়ারটা যদি সামনে নিয়ে আসি, 8 log 2 to the base 2। এখন আমরা জানি লগের অ্যালজি, লগ এ টু দি বেস এ ইকুয়াল 1, মানে ভিত্তি আর ভ্যালু, ভিত্তি আর ভ্যালু যদি সমান হয় তাহলে সেই লগের মান আসে 1। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 8 × 1, কারণ এখানেও 2 এখানেও 2, ভিত্তি ভ্যালু মিলে গেছে। তাহলে এখানে এ লগের অ্যান্সার হবে আসবে 8। তো আশা করি এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন, এগুলো খুব সহজ অঙ্ক ছিল। এরপর লগ 5 to the base 625, এটা করি। তাহলে 2 নম্বর কী ছিল, লগ 5 to the base 625। তাহলে এটাকে এখানে 625, তো এটাতে কত দিয়ে ভাগ দিব, প্রথমে আগে অঙ্কটা আরেকবার তুলে নিই, লগ 5, এটা 5 দিয়ে ভাগ দেবো। 5 × 5, 5 × 10, 5×5 = 25, 5 × 10, 5×5 = 25, 5×5 = 25। তাহলে 5 আছে কয়টা, 4টা। তাহলে 5 to the power 5, এখন 4টা আছে, 5 to the power 4। তাহলে 4টাকে যদি সামনে নিয়ে আসে তাহলে এখানে আসবে লগ 5 to the base 5। তো এখানে আবারও সাইড নোট, যেহেতু লগ এ ভিত্তিক এ সমান 1, অতএব আমরা লগ 5 to the base 5 সমান এখানে 1 ধরতে পারি। তাহলে 4 × 1, তাহলে এখানে আমরা 4 লিখতে পারি। তাহলে এই অঙ্কের সমাধান এখানেই শেষ। এরপরে আমরা প্রশ্নটা দেখি, নেক্সট অঙ্কে আমাদের কি বলছে। সো নেক্সট অঙ্কে দিছে লগ 2√7 to the power 784, এটার আমাদের লগ মান বের করবো। তো আগের বারে তো একটা একটা করে ছিল, এবারে আবার 2টা দিয়ে দিছি, তাও আবার একটা রুট দিয়ে দিছি। তো কোনো প্রবলেম নাই, এটা সমাধান করার আমরা চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা অঙ্কটা দেখে দেখে তুলে ফেলি, অঙ্কটা তো আপনাদের দেখাইলাম। যারা ফ্রি কোর্স করতেছেন, আচ্ছা যারা ফ্রি কোর্স করতেছেন তারা এই 1 নম্বরটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন, আর যারা পেইড কোর্সে অংশগ্রহণ করছেন তাদের তো হার্ড কপি আর সফট কপি দুটোই আছে, তো আপনারা সেখান থেকে দেখে নেন। তো তাহলে প্রশ্নটা তুলে নিন নাকি। তো 3 নম্বরের প্রশ্ন কী ছিল, প্রশ্ন ছিল আমাদের লগ 2√7 to the base 784, তো এটাকে কীভাবে ভাঙাবো। তো প্রথমে আমরা প্রথমে ডাকটাই তুলে নিই, 2√7। এখন এখানে যে 784 আছে
এটাকে কিভাবে ভাঙাবো। এটাকে ভাঙানোর নিয়ম হচ্ছে, এটাকে কি ভাঙানোর নিয়ম হচ্ছে, প্রথম সংখ্যাটা দিয়ে যেই সংখ্যাটাতে রুট থাকবে, যেই সংখ্যাটাতে রুট থাকবে সেটা দিয়ে একবার ভাগ দেবো, আর যে সংখ্যাটা রুট মুক্ত সেটা দিয়ে দুইবার ভাগ দেবো। তাহলে এখানে টু আছে, তাহলে টু টু থেকে এটাকে দুইবার ভাগ দিই, তাহলে টুকে যদি একবার ভাগ দিই, তিন দুগুণে ছয়, নয় দুগুণে আঠারো, দুই দুগুণে চার। আবার যদি দুই দিয়ে ভাগ দিই, দুই একে দুই, নয় দুগুণে আঠারো, ছয় দুগুণে বারো। তাহলে দুই দিয়ে দুইবার দিছি, কেন, কারণ রুট মুক্ত আছে। এবার কী করছি, যেটা দিয়ে রুট আছে ওটা দিয়ে একবার ভাগ দেবো, তাহলে এখানে একবার ভাগ দিছি সাত। তাহলে সাত দুগুণে চোদ্দো, তিন সাথে একুশ, সাত দুগুণে চোদ্দো আর চার সাথে, এখানে ভাগটা কি ঠিক আছে, আচ্ছা একশো ছিয়ানব্বই আসবে, এখানে আট, সাতাশটা ছাপ্পান্ন, ঠিক আছে। সো এটা আমরা সাত দিয়ে করে দিছি, এরপর আপনারা ভাগটা করে নেবেন, কোনো প্রবলেম না। আবার দুই দিয়ে করবো একবার, তাহলে দুই দিয়ে চোদ্দো দুগুণে আঠাশ, আবার দুই দিয়ে দিলে সাত দুগুণে চোদ্দো। এখন দুই কয়বার আসছে, দুইবার, একবার সাতকে নিয়ে, আবার দুই কয়বার আসছে, দুইবার, একবার সাতকে নিয়ে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি, আজকে আমি শিখাই দিচ্ছি, এর পরবর্তীতে এটা আর বলবো না। সো এখানে টু আছে কয়টা, চারটা, তাহলে টু দি পাওয়ার ফোর, আর সেভেন আছে কয়টা, দুইটা, তাহলে সেভেন স্কোয়ার। তো স্কোয়ারটাকে আমরা কী করতে পারি, আমরা জানি যে যে কোনো সংখ্যাকে, মনে করেন এ কে আমরা কী লিখতে পারি, রুট স্কোয়ার লিখতে পারি, তাহলে স্কোয়ার আর রুট কাটা তাহলে এই থাকবে। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, টু টু দি পাওয়ার ফোরটাকে কী করতে পারি, সেভেন পাওয়ার ফোর, এটাকে আবার রুট করে দিতে পারি, তাহলে মানটা সেম আসবে। কিন্তু আমরা এত কিছু বুঝবো না, আমাদের এত কিছু বোঝার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা একটা শর্ট নিয়মে করব। যখনই আমাদের এরকম করব, এই দুই দুইটা আছে সেই সাথে একটা সেভেন নিয়ে নিয়েছি, তাহলে এখানে আসবে দুই, আবার দুই দুইটা আছে এখানে একটা সেভেন নিয়েছি, তাহলে এখানে দুই, তাহলে দুই আর দুই কত, চার, তাহলে টু রুট সেভেন হল পাওয়ার ফোর, আমরা একদম ডাইরেক্ট করে দিছি। এভাবে করলেও কোনো প্রবলেম হবে না। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ফোরটাকে সামনে নিয়ে আসতে পারি, তাহলে এখানে লিখবো লগ টু রুট সেভেন টু দি বেস টু রুট সেভেন। এখন টু রুট সেভেন, টু রুট সেভেন মিলে গেছে, তার মানে ফোর ইন্টু ওয়ান, তাহলে এর অ্যান্সার আসবে ফোর। আশা করি বুঝতে পারছি, এই দুইটা দুইয়ের কারণে একটা সেভেন নিছে, তাহলে এখানে আসবে দুই পাওয়ার, আর এখানে আবার আসবে দুই, তো দুই আর দুই যোগ করতে হবে চার। এরপর চার নম্বর প্রশ্নটা একটু দেখি, চার নম্বর প্রশ্ন আমাদের কী বলছে, চার নম্বরে বলছে লগ টু রুট থ্রি একশো চুয়াল্লিশ, এটা তো আগেরটার মতোই, তাহলে আমরা এটা করি লগ টু রুট থ্রি টু দি বেস একশো চুয়াল্লিশ। তাহলে এখানে একশো চুয়াল্লিশ, রুট মুক্ত টু আছে, তাহলে টু দিয়ে দুইবার ভাগ করব, তাহলে দুইবার ভাগ করলে সাত দুগুণে চোদ্দো, দুই দুগুণে চার, আবার যদি দুইবার করি, তিন দুগুণে ছয়, ছয় দুগুণে বারো, এখন কত দিয়ে করব, তিন দিয়ে করব, তো তিন একে তিন, তিন দুগুণে ছয়, আবার দুই দিয়ে করব, দুই ছয় দুগুণে বারো, আবার দুই দিয়ে করলে তিন দুগুণে ছয়। তাহলে দুই দুইবার আছে, তিনকে একবার নিছে, দুই দুইবার আছে, তিনকে একবার নিছে, তাহলে এখানে দুই, এখানে দুই, দুই আর দুইয়ে চার, তাহলে এখানে অ্যান্সারটা চারে আসবে, বোঝা যাচ্ছে। তাহলে এখানে লগ টু রুট থ্রি, টু রুট থ্রি হল পাওয়ার ফোর, এখানে দুই, এখানে দুই, মাঝখানে যোগ। তাহলে ফোরটাকে সামনে নিয়ে নিলাম, এখানে লিখলাম লগ টু রুট থ্রি টু দি বেস টু রুট থ্রি, যেহেতু ভিত্তিয়ার ভ্যালু মিলে গেছে, তার মানে ফোর ইন্টু ওয়ান, তাহলে এর অ্যান্সার ফোর লিখতে পারি। আচ্ছা, এরপরে নেক্সট অঙ্কে আসি, এটা করলাম কত নাম্বার, চার নাম্বার। এখন পাঁচ নাম্বারটা একটু দেখি কী আছে অঙ্কের মধ্যে। সো পাঁচ নম্বরটা আবার ভগ্নাংশ আর নর্মাল সংখ্যা দিছে, তো থ্রি রুট টুকে ওয়ান বাই থ্রি টোয়েন্টি ফোর দ্বারা ভাগ করলে এই লগের মান কত আসবে। তাহলে আমরা প্রশ্নটা প্রথমে দেখে দেখে তুলে ফেলি, যে প্রশ্নটা হবে লগ থ্রি রুট টু টু দি বেস ওয়ান বাই থ্রি টোয়েন্টি ফোর। তো এটাকে কীভাবে ক্যালকুলেশন করব, তো উপরে যদি ওয়ান না থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু উপরে প্রত্যেকবার ওয়ান থাকবে, এটাও একটা আলাদা বিষয়। তাহলে এখানে নিচে কত আছে, তিনশো চব্বিশ, তো এটাকে আমরা এই যে নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করার চেষ্টা করব। আপনারা বলতে পারেন যে এর আগে তো পূর্ণ সংখ্যা ছিল, এখানে তো ভগ্নাংশ সংখ্যা ছিল, ভগ্নাংশ সংখ্যা থাকলেও কি ভাগ হবে, হ্যাঁ অবশ্যই ভগ্নাংশ সংখ্যা থাকলেও ভাগ হবে। তো থ্রিটা রুট মুক্ত আছে, তার মানে থ্রিকে দুইবার ভাগ দেবো, তাহলে থ্রি দিয়ে একবার দিয়ে তিন একে তিন, এখানে ভাগ যাচ্ছে না, তাহলে শূন্য, তাহলে তিন আসতে চব্বিশ, আবার তিন দিয়ে দিই, তাহলে তিন তিরিকে নয়, তিন ছয় আঠারো। এরপর রুট টু আছে, তার মানে শুধু টু দিয়ে ভাগ দেবো, তাহলে দুই দিয়ে ভাগ করে দুই একে দুই, আট দুগুণে ষোলো, আবার দুই দিয়ে দিলে কত আসবে, নয় দুগুণে আঠারো, এখন যদি তিন দিয়ে দিই, এখানে একবার হবে, আমি দুইবার করে ফেলছি, আচ্ছা যাক, যদি তিন দিয়ে দিই, তিন তিরিকে নয়, দুই দিয়ে একবার হবে, তাহলে
থ্রি দুইবার নিছি রুট থাকার কারণে টুকে একবার নিছি, আবার থ্রি দুইবার নিছি রুট থাকার কারণে টুকে একবার নিছি, তাহলে এখানে দুই এখানে দুই তাহলে চার, প্রতিবার তো চারে আসতেছে, তাহলে এখানে কি আসবে ওয়ান বাই কি আসবে থ্রি রুট টু টু দি পাওয়ার ফোর। এখানে এটা তো ভগ্নাংশ আছে, এটাকে তো আর পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারবো না, তখন কি করব, তখন আমরা জানি নিচ থেকে পাওয়ারটাকে উপরে তুলে দিতে পারি, পাওয়ারটাকে কী করতে পারি নিচ থেকে উপরে তুলে দিতে পারি, উপরে তুলে দিলে কী হবে সাইন চেঞ্জ হবে, পাওয়ারটা যদি প্লাস ফিগারে থাকে মাইনাস ফিগারে হয়ে যাবে, যদি মাইনাস ফিগারে থাকে তাহলে প্লাস ফিগারে হয়ে যাবে, তাহলে এটা এটা কী ফিগারে আছে টু রুট থ্রি রুট টু, এটা প্লাসটা অবশ্যই ফিগার পাওয়ারটা অবশ্যই প্লাস ফিগারে আছে, তাহলে এখানে মাইনাস ফোর লিখে দিলাম, এখন মাইনাস ফোরটাকে সামনে নিয়ে আসলাম, এখানে লগ থ্রি রুট টু লিখলাম আর উপরে থ্রি থ্রি রুট টু লিখলাম, তো ভিত্তি আর ভ্যালু মিলে গেছে, তাহলে মাইনাস ফোর ইন্টু ওয়ান ইকুয়াল আসবে মাইনাস ফোর। এই অঙ্কের সমাধানটা আশা করা যায় আপনারা বুঝতে পারছেন, কোনো প্রবলেম হয়নি। এরপরে নেক্সট অঙ্ক ছয় নম্বর, ছয় নম্বরটাও খুবই ইজি, ছয় নম্বরটা এখানে কী দিছে রুট থ্রি আর একাশে দিছে, এটা আবার সিম্পল, তাহলে আমরা কী করতে পারি লগ রুট থ্রি টু দি বেস এইট্টি ওয়ান, তো এইট্টি ওয়ানকে আমরা ক্যালকুলেশন করি, যেহেতু থ্রি দিয়ে আসে রুট থ্রি আছে তো রুটটাকে বাদ দেবো থ্রি দিয়ে ভাগ দেবো, তাহলে তিন তিরিকে নয় তিন সাথে তিন তিরিকে নয় তিন সাথে একুশ, এটা কি ঠিক আছে, সরি তিন দুগুণে ছয় হবে, আবার তিন নং সাতাশ তিন তিরিকে নয়, তাহলে থ্রি পাওয়ার কত ফোর আসতেছে, তাহলে এখানে আমরা লিখি তাহলে লগ রুট থ্রি থ্রি পাওয়ার ফোর। এখন এক জায়গায় থ্রি এক জায়গায় রুট থ্রি, দুই জায়গায় তো আলাদা আলাদা, কিন্তু আমাদের তো ভিত্তি আর ভ্যালু মিলাইতে হবে, যদি আমরা ভিত্তি আর ভ্যালু মিলাইতে যাই তাহলে রুট থ্রি সিঙ্গেল সংখ্যাকে আমরা রুট দিয়ে দিব, দিলে কী করবো পাওয়ারটা দুই গুণ হয়ে যাবে, চার দুগুণে আট হয়ে যাবে, সিঙ্গেল সংখ্যাকে রুট দিলে পাওয়ারটা ডাবল হয়ে যাবে, তাহলে চার দুগুণে আট হয়ে গেছে, এখন আটটাকে সামনে নিয়ে আসি তাহলে লগ রুট থ্রি রুট থ্রি, ভিত্তি আর ভ্যালু মিলে গেছে তার মানে আট ইন্টু ওয়ান ইকুয়াল আট, তো এই অঙ্কর সমাধানটাও খুব সহজে হয়ে গেল ছয় নম্বর। এরপর আর দুই আর একটা আছে অঙ্ক, সাত নম্বরটা করলে আজকে শেষ করে দিব, তো সাত নম্বরটা কী আছে লগ, এখানে আবার দুইটাই ভগ্নাংশ পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ডাবল জিরো ডাবল জিরো জিরো ওয়ান আছে, তাহলে এটা আমরা দেখে দেখে প্রথমে তুলে ফেলি এই অঙ্কটা কীভাবে সমাধান করা যায়, তাহলে লগ জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান, তো এটা ছিল এই অঙ্কের ডাক। এরপর আমরা কী করবো এটাকে ক্যালকুলেশন করব। এখন আমরা জানি ভগ্নাংশকে কোনোভাবেই কী করতে পারি না ক্যালকুলেশন করতে পারি না, তাহলে আমরা কীভাবে ক্যালকুলেশন করব ভগ্নাংশটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। এটা আমরা শিখেছি ক্লাস থ্রিতে ফোরে ফাইভে এবং সিক্সে, থ্রি ফোর ফাইভ সিক্সে আমরা শিখেছি কীভাবে দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশ সংখ্যায় রূপান্তর করতে হয়, তো এর জন্য আমরা কী করব উপরে একটা এক লিখব, লিখে নিচে আরেকটা এক লিখব, আমরা কী করব উপরে একটা এক লিখব, লিখে কি নিচে একটা এক লিখে দেব, এরপর আমরা কী করতে পারি এরপর এই দশমিকের পর দশমিকের পর কয়টা সংখ্যা আছে দুইটা সংখ্যা আছে, তাহলে একের পিছনে দুইটা শূন্য লিখে দেব, ঠিক আছে আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা কী করব এইটাকে দশমিক সংখ্যা রূপান্তর করে দেবো, তাহলে উপরে এখানে মূল সংখ্যা কী আছে এক আছে, তাহলে একটা লিখে দিলাম, এখানে মূল সংখ্যা একে ছিল, এরপর দশমিক এখানে এক তো এমনিতে লিখছি উপরে এক লিখছি জন্য নিচে এক লিখছি, দশমিকের পর সংখ্যা আছে ছয়টা, তাহলে একের পিছনে একের পিছনে শূন্য হবে মোট ছয়টা, এখন এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। এখন তাহলে এই সংখ্যাটাকে দেখি এটাকে যদি একশো দিয়ে ভাগ দিই সরাসরি একশো দিয়ে যদি ভাগ দিই তাহলে দুইটা শূন্য কমে যাবে, তাহলে এইখানে চারটা শূন্য আসবে, আবার একশো দিয়ে যদি ভাগ দিই আবার দুইটা শূন্য কমে যাবে, আবার যদি একশো এখানে একশো দিয়ে ভাগ দেওয়া যায় নাও দেওয়া যায়, তাহলে আবার যদি একশো দিয়ে ভাগ দিই তাহলে এখানে শুধুমাত্র ওয়ান আসবে, তার মানে একশো কয়টা পাওয়ার আসতেছে তিনটা পাওয়ার আসতেছে, তাহলে এখানে আমরা কী লিখতে পারি লক ওয়ান বাই ওয়ান হান্ড্রেড, এখানে ওয়ান বাই ওয়ান হান্ড্রেড পাওয়ার থ্রি। এখন কথা হচ্ছে দুইটার উপরে তো পাওয়ার নাই কিন্তু একের উপর যদি আমরা থ্রি পাওয়ার দিই এর মানটা তাও একই আসবে, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি সেক্ষেত্রে ওয়ান বাই লক ওয়ান হান্ড্রেড আর এখানে ওয়ান বাই ওয়ান হান্ড্রেড কিউব, এখানেও একটা কিউব দিতে পারি, তো এখন দুই জায়গায় কিউব মানে এক জায়গায় কমন নিয়ে হল হল কিউব দিতে পারি, তাহলে ওয়ান বাই ওয়ান হান্ড্রেড এখানে ওয়ান বাই ওয়ান হান্ড্রেড হল কিউব, যেহেতু দুই জায়গায় সেম কিউব আছে আর ওয়ান কিউব মানে ওয়ান, সো এখানে মানটা কোনো ভ্যারি করতেছে না। এখন কী করতে পারি এই পাওয়ারটাকে কিউবটাকে কি সামনে নিতে পারি, নিয়ে নিলাম, এরপর এখন কী করলাম লক ওয়ান বাই ওয়ান হান্ড্রেড
টু দি বেস ওয়ান বাই ওয়ান হান্ড্রেড, অ্যান্ড ভিত্তি আর ভ্যালু কি মিলে গেছে, তাহলে মিলে গেলে কি থ্রি পয়েন্ট ওয়ান, তাহলে এখানে এর অ্যান্সার আসবে থ্রি। তো আশা করি এই অঙ্কটা খুব সহজ ছিল, এই ক্যাটাগরিটা খুব সহজ ছিল। এরকম বারোটা তেরোটার মতো ক্যাটাগরি আছে, এই সবগুলো ক্যাটাগরি যদি আপনারা করতে পারেন তাহলে এই অঙ্কে লগে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। তবে এটা প্রথম ক্লাস ছিল, এই জন্য আপনাদের ফ্রি করানো হয়েছে, এর পরবর্তী ক্লাসগুলো করতে হলে আপনাদের প্রাইভেট কোর্সে পেইড কোর্সে অংশগ্রহণ করতে হবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।